আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। আমার প্রশ্ন হচ্ছে আসিফ ভাই, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে মারিয়া কিপ্তিয়া, মারিয়া কিপ্তিয়া তো একজন নবী মোহাম্মদের দাসী ছিল এবং এটার পক্ষে খুব শক্ত সহি হাদিসও আছে, তাই না? কিন্তু এই ব্যাপারে আমরা বলতে শুনি, কেউ কেউ বলছে যে মারিয়া কিপ্তিয়া আসলে উনি দাসী ছিলেন না, উনি একটা রাজবংশের মেয়ে ছিলেন, ইহুদি ধর্মাবলম্বী ছিলেন এবং ওই দেশের রাজা মানে একজন সেরা মেয়ে হিসাবে মানে মারিয়া কিপ্তিয়া এবং তার বোনকে একজন মানে সেরা মহিলা হিসাবে নবী মোহাম্মদের কাছে উপহার দিলেন আর কি, এবং নবী মোহাম্মদ সেটা সাথে। রায় ভাই, রায় ভাই এক সেকেন্ড, ফারাজ ভাই আপনি একটু প্রাইভেট চ্যাটটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ বলবো, হ্যাঁ হ্যাঁ ফারাজ ভাই কি শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পেয়েছি ভাই। ওকে রায় ভাই বলুন। তো তাহলে তো ও একটা স্বাধীন মেয়েই ছিল, তাই না? স্বাধীন মহিলা ছিল। এবং এটাও বলা হয় যে ইসলামে কোনো স্বাধীন মানুষকে নাকি দাস বানানো যাবে না, এরকম কথা অনেক মুমিনরা বলে। আবার একই সাথে বলে যে এরকম মারিয়া কিপ্তিয়া তো উম্মে আওলাদ হয়ে গেছিল, তার মানে সে আর দাসী ছিল না তখন। তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা রাজ পরিবারের মেয়ে তাকে দেওয়া হলো, স্বাধীন নারী, স্বাধীন নারীকে হজরত মোহাম্মদ স্বাধীনভাবে গ্রহণ করলেন, তাহলে মারিয়া কিপ্তিয়াকে উম্মে আওলাদ হতে হবে কেন? মানে সে তো একটা স্বাধীন মানুষই ছিলেন, তো তাহলে কি ইসলামে স্বাধীন স্বাধীন নারী কিভাবে উম্মে আওলাদ হয় এটা ভাই আমার জানা নাই ভাই, এটা আপনার জানা নাই তো? ওরা এটা বলে। আবার বিপরীত ভাবে আবার বলছে যে না, মারিয়া কিপ্তিয়া কি ছিল না ছিল এটা কোনো ব্যাপার না, ওকে একটা খ্রিস্টান ধর্মের একটা রাজা, যেহেতু খ্রিস্টান ধর্মে মানুষকে দাস বানানোর কথা বলা আছে, সেই হিসাবে মারিয়া কিপ্তিয়াকে। না না ভাই, রায়ান ভাই যদি ধরেন একটা খ্রিস্টান রাজা নবী মোহাম্মদকে এক বোতল শিবাশ্রী কালুর মদ পাঠাইতো, আসিফ ভাই এখানে মজাটা অন্য জায়গায়, ভাই মজাটা অন্য জায়গায়, শেষ করে দাও রায়ান ভাই এটাকে। আমি আসিফ ভাই সেটাই বলতে ছিল যে রতনে রতন চিনে, তাই না? যার যা চয়েস সেই চয়েস তো সব যায় যায়, দিস নট দ্য কেস। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নিলাম যে এখন বলতে চাচ্ছে খ্রিস্টিয়ানিতে যেহেতু দাস প্রথা আছে, অতএব তারা মারিয়া কিপ্তিয়াকে, এটা কিন্তু আবার ঠিক একটা মানে উল্টো কথা বলা হচ্ছে এখন, আবার একটা ভিন্ন প্রসঙ্গ, যে মারিয়া কিপ্তিয়াকে দাসী বানিয়ে মোহাম্মদের কাছে দিয়েছিল, তাই না? তো মোহাম্মদ পরে তাকে দাসী হিসাবে গ্রহণ করেছে পরে। কোন কোন পয়েন্টটা সত্য, আগের পয়েন্টটা না এখনকার পয়েন্ট? আমি তো এখানে ওই জন্যই তো আমি তো কনফিউজ, ওই জন্যই আমি আসিফ ভাইয়ের কাছে, আসিফ ভাইয়ের স্বর্ণপূর্ণ আমি কেন হলাম একই মুখে এই নানা ধরনের কথা বলতেছে ভাই। আমার পয়েন্ট একটু বলে নেই, যদি খ্রিস্টান রাজা যদি এক বোতল শিবাস্টিকাল মদ বা ধরেন একটা শুকরের বড় একটা শুকরের মাংস পাঠিত, স্টেক একদম মানে সেই রকম টাসটাসা একটা শুকরের মাংস যদি পাঠাইতো, নবী মোহাম্মদ তো নিশ্চয়ই কখনো গ্রহণ করতেন না, বলতেন সি 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 এইটা জিনিস কেমনে পাঠায়, এটা তো আমি গ্রহণ করবো না। কিন্তু সুন্দরী দাসী পাঠাইছে সেটাকে কিন্তু ঠিকই গ্রহণ করছে। যদি মদ বা শুকর পাঠাইতো, যেহেতু সেই দুইটা ইসলামে নিষিদ্ধ, সেহেতু এইগুলো গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। দাসীটাকে গ্রহণ করার মানে হচ্ছে এটা ইসলামে জায়েজ, এই কারণেই দাসী হিসেবে গ্রহণ করছে এবং সেই দাসীর সাথে সঙ্গমও করছে। আর দাসীর সাথে সঙ্গম করলেই না সে উম্মে ওয়ালাদ হবে, সঙ্গম না করলে উম্মে ওয়ালাদ কি আপনা আপনি তখন কি ভাই মানে আসমানি বীর্য নাম তো যে সেখান থেকে উম্মে ওয়ালাদ হয়ে যাবে? দাসীর সাথে সঙ্গম করলে তারপরে তো সেই দাসীটা উম্মে ওয়ালাদ হবে, এমনি এমনি তো উম্মে ওয়ালাদ হয়ে যাবে ভাই। আসমানি আসমানি বীর্য যে যীশু খ্রিস্ট জন্ম হয়েছিল না এভাবে আসমানি বীর্য না, সে যদি দাসী না হবে তাহলে উম্মে ওয়ালাদের প্রশ্নটা আসবে কেন? দিস ইজ কোশ্চেন নাম্বার ওয়ান। আচ্ছা তাহলে ধরে নিই, তাহলে অবশ্যই বোঝা গেল সে দাসী ছিল এবং যেহেতু সে একটা বাচ্চা পয়দা করেছে বলে তাকে উম্মে আওলাদ করে দিয়েছে মহান ইসলাম। তো ফার্স্ট ফার্স্ট কেস হচ্ছে মারিয়া কিপ্তিয়া ওয়াজ এ স্লেভ গার্ল। আচ্ছা, আর যদি স্লেভ গার্ল না হয়ে থাকে, সে যদি একটা স্বাধীন সেই রাজ বংশের একটা মানে সেই ক্লিওপেট্রার মতন একটা মহিলা হয়ে থাকে এবং মোহাম্মদ তাকে সাদরে নিয়েছেন, তাহলে তো তাকে একজন স্বাধীন নারী হিসাবে মোহাম্মদের বিয়ে করা উচিত ছিল, এখানে তো উম্মে আওলা তলার পালা টলা এগুলো কোনো দরকারও ছিল না। তাহলে তো হাফসারারও খুশি হওয়ার কথা ছিল, আচ্ছা খুশি হওয়ার কথা ছিল, আমার বিচারে ক্লিওপেট্রা আছে মনে করেন মানে রাহেন ভাই মনে করেন যে মোহাম্মদ তার পাশের বাসার সখিনার সাথে সেক্স করলো, সেক্স করার পরে তাকে বিয়ে করে নিল, তাহলে কি আমরা এটা বলতে পারি যে নবী মোহাম্মদ তার স্ত্রীর সাথে সেক্স করেছিল সেই সময়? সেটা কি বলতে পারি? নাকি আমাদের বলতে হবে সে পাশের বাসার সখিনার সাথে বিয়ে করছিল, পরবর্তীতে সেই সখিনাকে সে বিয়ে করছে, পরে স্ত্রী হয়েছে, কিন্তু যেই মুহূর্তে সেক্সটা করছিল সেই মুহূর্তে তো সে তো তার স্ত্রী ছিল না, সে তো ছিল পাশের বাসার সখিনা। এখন নবী মোহাম্মদ যখন মারিয়া কিপ্তিয়ার সাথে হাফসার বিছানায় ধরা খাইছে লটর পটর করতে গিয়ে, রেপ করতে গিয়ে, রীতিমতো রেপ, কারণ দাসের কোনো কনসেন্ট থাকে না, রেপ করতে গিয়ে যখন হাফসার কাছে ধরা খাইছে, সেই মুহূর্তে তো মারিয়া কিপ্তিয়া দাসী ছিল, এরপরে তার পেটে যখন মোহাম্মদ বাচ্চা দিয়ে দিল তখন তো সে উম্মে আওলাদ হইল।
উম্মেওয়ালাদ তো আপনি আপনি তো উম্মেওয়ালাদ হয়ে তো সে আসে নাই নবী মোহাম্মদের কাছে, তাহলে তো আর বাচ্চাটা তো মিশরের রাজার বাচ্চা হবে, তাই না? সেটাই আমার আমার একটা পয়েন্ট আছে ভাই, দাবিটা ছিল এরকম, উম্মে আওলাদ হয়ে গেলে তো ইয়া মালিক মারা যাওয়ার পর সে তো ইয়া হয়েই যায়, সে তো ফ্রি হয়ে যায়, সে তো মুক্ত হয়ে যায়, তাহলে তাকে মুশফিকুর রহমান মিনার যায় একজন সাথে মেরা সুলাইয়ের কাছে যায় কেন বলবে যে মারিয়া কিপটি আর দাসী ছিল? এটা কিন্তু খুব ইন্টালেকচুয়াল একটা প্রশ্ন আছে ভাই, প্রিয়াঙ্কা ভাই 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 এদের বুদ্ধি ভাই, এই যে আমাদের যে একটু আগে যে মুমিন ছিল সেই মুমিন না তো এর থেকে ইন্টেলিজেন্ট ভাই, একদম ঠিক বলছেন আসিফ ভাই। এবং আরেকটা কথা, এবং ওখান থেকে বলা কেউ কেউ বলছে যে আচ্ছা তাহলে মারিয়া কিপ্তিয়ার সঙ্গে মোহাম্মদের বিয়েটা কখন হলো, এই যে এত একটা লেনদেন হলো, এত কিছু আসলো, তো ওরা আবার হঠাৎ করে মানে জোসেফ জোসে আর কি বলে ফেলায় যে ওই রাজাই বিয়ে দিয়ে পাঠাইছে আর কি, মানে ওই যে খ্রিস্টান রাজা ওই বিয়ে দিয়ে। কিন্তু ভাই ওইখানে তো পাঠাইছে দুজনকে, মানে দুই বোনকে পাঠাইছে, দুই বোনকে একসাথে বিয়ে দিয়ে পাঠাইছে। না ধরে নিলাম মারিয়া কিপ্তিয়াকে বিয়ে দিয়ে, তাহলে তো আরো বিপদ, বিপদের পরিমাণ আরো বেড়ে যায় ভাই। তার মানে ইসলামে বিবি কে অন্য মানে বন্ধু বান্ধবের সাথে ডিস্ট্রিবিউট করে দেওয়াটা হালাল হয়ে যায়, তাহলে মানে ওয়াইফ ডিস্ট্রিবিউশন হালাল হয়ে যায়। মানে মোহাম্মদের সাথে মারিয়া কিপ্তিয়া এবং শিরিনকে বিয়ে দিছে, বিয়ে দিয়ে পাঠাইছে, যদি পাঠায় থাকে তাহলে দুজনের বিয়ে দিয়ে পাঠাইছে, তাহলে তো ওয়াইফ ডিস্ট্রিবিউশন মানে ওয়াইফ ভাগ বাটোয়ারা করা, শেয়ার করা, ওয়াইফ শেয়ারিং, এটা তো সেই পর্নোগ্রাফি ওই যে সুইং সেক্স এর ব্যাপারটা, এটা তো ভাই পুরো মানে মানে এরা কি করতেছে, এরা কি ইসলামকে রক্ষা করছে না ইসলামকে বাস দিচ্ছে ভাই? এটা জনি সেন্সের ইসলাম হয়ে যাচ্ছে না, এরাই ইসলামকে রক্ষা করতেছে, এরাই কোরআন হাদিসের কথা বলে।